Assalamualaikum. আজকে আমরা জ্যামিতি একটা প্রবলেম সলভ করব। তো এখানে আমাদের তিনটা অ্যাট্রিবিউট দেওয়া আছে। এখানে বলা আছে চিত্রে A B C D E F G H I, অর্থাৎ A B C D E F G H I তিনটা সমদ্বিবাহু সর্বসম ত্রিভুজ, অর্থাৎ এই তিনটা ত্রিভুজ সেম, বাট এটা হলো দুইটা বাহু সমান, এটারও দুইটা বাহু সমান, এটারও দুইটা বাহু সমান, এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। এখন বলছে যে D E AC ও BC এর মধ্যবিন্দু যথাক্রমে J ও K দিয়ে যায়। তাহলে এই যে DE যে বাহুটা, এটা AC আর BC এর মধ্যবিন্দু J আর K দিয়ে যায়। তার মানে এই অংশটা BK আর CK সমান, আবার AJ আর CJ সমান। এখন আবার বলছে যে GH DF ও EF এর মধ্যবিন্দু দিয়ে যায়। তাহলে এই যে GH এই যে বাহুটা, এইটা এই DF এর মধ্যবিন্দু আর EF এর মধ্যবিন্দু দিয়ে যায়। এখন আমাদের বলছে যে ত্রিভুজ জে সি জে কে, তাহলে সি জে কে এই যে এই ত্রিভুজটা, এইটা হলো এটার ক্ষেত্রফল হলো 10। এটা যদি হয় তাহলে আমাদের ছায়াবৃত্ত অংশের ক্ষেত্রফল কত, অর্থাৎ আমাদের এই যে ফোটা ফোটা অংশ যেটা আছে সেটার ক্ষেত্রফল কত। তাহলে আমরা কিন্তু এটা সহজে সলভ করতে পারি। যদি আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁক করি, সাপোজ এই বাহুটা আর এই বাহুটা সমান। এখন এই এটা বাহু মধ্যবিন্দু, এইটা এই বাহুর মধ্যবিন্দু, এইটা যদি আমরা যোগ করে দিই, আমরা কিন্তু একটা উপপাদ্য জানি যে যদি দুইটা একটা ত্রিভুজের মধ্যবিন্দু যোগ করা হয়, যোগ করার ফলে উৎপন্ন যে একটা ত্রিভুজ হচ্ছে, এইটা পুরো ত্রিভুজের 1/4 বা 1/4 অংশ। অর্থাৎ এই যে পুরো ক্ষেত্রফল, এই পুরো এই অংশের ক্ষেত্রফল, এই পুরোটা ক্ষেত্রফলের 1/4 অংশ। এটা কিন্তু আমাদের ক্লাস 7-8 তে জানার কথা। যেমন এটা আমি যদি এ বি সি বলি, এটা ডি ই, তাহলে আমি বলতে পারবো ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল কত হবে, 1/4 ত্রিভুজ এ বি সি। এটা হলো একটা আমাদের উপপাদ্য। তাহলে এটা দিয়ে কিন্তু আমরা সহজে এই অংশটা প্রমাণ করতে পারি। যেমন আমাদের এখানে বলছে যে জি আই এইচ এইটার এই অংশের ক্ষেত্রফল, অর্থাৎ এইটুকু অংশ আমাদের বাদ যাবে, এইটুকু অংশ আমাদের বাদ যাবে বাকিটার ক্ষেত্রফল। তাহলে আমি এখন চিন্তা করি, আমাদের এখানে যাওয়া আছে জে কে আর সি এর মান, সেটা কত, 10। তাহলে আমি যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি, তাহলে আমাদের এইটা হচ্ছে কত, পুরো ত্রিভুজের 1/4 অংশ। একইভাবে আমি যদি এখানে এই মধ্যবিন্দু যোগ করি আর এই মধ্যবিন্দু যোগ করি, তাহলে এই অংশটাও কি হচ্ছে, পুরো ত্রিভুজের 1/4 অংশ, অর্থাৎ এইটুকু অংশ এখান থেকে শুরু করে এই ত্রিভুজটা, এটা 1/4 অংশ, আবার এটাও মধ্যবিন্দু, এটাও মধ্যবিন্দু, তাহলে এটা হচ্ছে 1/4 অংশ। তাহলে এটা হচ্ছে 1/4 অংশ, যেহেতু আমাদের এটাও মধ্যবিন্দু, এটাও মধ্যবিন্দু, তাহলে আমাদের ভিতরে যেটা সেটাও হবে 1/4 অংশ। কেননা আমাদের এইটা 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 মিলে আমাদের কত হচ্ছে, মানে যতই হচ্ছে, এটা সাপোজ এটার মান 1, এটার মানও 1, এটার মানও 1, তাহলে আমাদের পুরো ত্রিভুজটা সেটা কত হবে, 4-3, এটার মানও 1। অর্থাৎ আমাদের এখানে ভিতরে যে ত্রিভুজগুলো উৎপন্ন হবে প্রত্যেকটারই ক্ষেত্রফল সমান। এখন আমি চিন্তা করি, আমাদের এই যে ত্রিভুজ এইটার মধ্যে আমাদের জাস্ট এই অংশের মানটা বাদ যাবে, তার মানে কি, তার মানে আমাদের জে কে এবং এখানের যে অংশটা, এটার মান আমাদের দেওয়া ছিল সি। তাহলে জে কে সি এইটার যে মান, এবং এইখানে এই যে ত্রিভুজটা আমাদের বাদ যাচ্ছে সেইটার মান পুরো সমান না, অবশ্যই সমান, কেননা প্রত্যেকটা ত্রিভুজেই আমাদের এখানে সমদ্বিবাহু এবং সর্বসম, মানে প্রত্যেকটা ত্রিভুজই সেম, তিনটা ত্রিভুজই সেম এবং তিনটাই আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে প্রত্যেকটার মানও সেম, আবার প্রত্যেকটার ক্ষেত্রফলও সেম। তাহলে আমাদের এই জি আই এইচ এখান থেকে আমাদের 10 বাদ যাবে। এখন আমি চিন্তা করি, আমাদের এই একটা অংশ সেটা যদি আমাদের সেম হয়, আমি এখন ধরে নিচ্ছি এটার মান এক্স, তো আমি ধরে নিলাম এটার মান এক্স, এটার মানও কি হবে এক্স, এটার মানও কি হবে এক্স, এটার মানও হবে এক্স। তাহলে আমাদের একটা এক্স এর মান দেওয়া আছে, অর্থাৎ আমাদের এই অংশের মান কিন্তু দেওয়া আছে, সেটা কত, 10, সি থেকে এটার মান 10। তাহলে একটা এক্স এর মান যদি 10 হয়, তাহলে এখানে আমাদের ক্ষেত্রফল পুরোটা কত হচ্ছে, 1, 2, 3, 4 এক্স, তার মানে 4x, তার মানে কি 4×10 মানে 40। অর্থাৎ আমি বলতে পারছি এখানে আমাদের একটা ত্রিভুজের ক্ষেত্রফল 40। যেমন আমি যদি এখানে মধ্যবিন্দু নেই, এরপর যোগ করে দিই,
এই 1 2 3 4টা যে আমাদের ত্রিভুজ গঠিত হলো প্রত্যেকটার মান কিন্তু সেম অর্থাৎ অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রফল সেম তাহলে পুরোটা ক্ষেত্রফল আমরা কত পাইলাম 40 যেহেতু 1টা 10 তার মানে 4টার 40 এখন এইটার মান 40 মানে কি a b c মান 40 c h i এই ত্রিভুজের ক্ষেত্রফল 40 হবে তাহলে আমাদের ত্রিভুজ c h i এটার মান 40 এখন আমাদের লাগবে কি সাইবৃত্ত অংশের ক্ষেত্রফল সেখান থেকে কি বাদ দেব আমরা এই যে এই ত্রিভুজটা এইটা বাদ দেব ওইটা সমান কি আবার j k c তাহলে আমি যদি এখান থেকে মাইনাস ত্রিভুজ j k c করে ফেলি তাহলে তো আমাদের আসছে কোনটা সাইবৃত্ত অংশের ক্ষেত্রফল সেটা কত 40 মাইনাস এই যে j k c এর মান ছিল 10 যেটা ইকুয়াল 30 তাহলে আমাদের অ্যানসার কত হবে 30 তো আশা করি এটা তোমরা সকলে বুঝতে পেরেছো ধন্যবাদ।